আমাদের এস মহোদয় একটা বিষয় হচ্ছে যে আমরা যে কোনো বিষয়ে আমরা একটা উঠান ঘটক করবো, বিভিন্ন জায়গায় এসে আজকে কালকে বিভিন্ন বাড়িতে গিয়ে হঠাৎ হঠাৎ কোন সেখানে তা থাকবে না, টেবিল থাকবে না, হঠাৎ করে আমরা উঠান ঘটক করবো। এই এই জিনিসটা আপনি কি কি চোখে দেখেন বা কি কিরকম ও আপনার মনে হবে যে এটা আসলে করলে জনগণের জন্য কতটুকু কি খরচ? ধন্যবাদ মেহেদী হাসান সোহাগ আপনাকে। আসলে আমাদের নবাগত স্পিকার উনি যে সকল বিষয়গুলো উত্থাপন করেছেন প্রত্যেকটা বিষয়ই আসলে জনগণের জন্য, মাদারীপুর জেলার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আসলে যদি কথার সাথে কার্যকারিতা মিল থাকে তাহলে আমি মনে করি মাদারীপুরে কোনো অপরাধ থাকবে না। উনি উঠান বৈঠকের কথা বলেছেন, উনি একজন এসপি, উনি বলেছেন আমি হঠাৎ করে এমন কোনো বাড়িতে চলে যাব যে বাড়িতে মা বোনদের বুঝিয়ে আসবো যে আপনারা ভ্রান্ত ধারণার ভিতরে আছেন। যেমন একটা বিষয়ে বর্তমান আমাদের সমাজের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ন্যাক্কার একটা ঘটনা, একটা গুজব, গলা কাটা। এই গলা কাটার বিষয়টা আমি মনে করি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে, পাড়া মহল্লায় যেভাবে সবাইকে সচেতন করা দরকার, উনি সবগুলো পদক্ষেপই নেবেন সেইভাবেই বলেছেন। উনি উঠান বৈঠকের কথা বলেছেন, উনি প্রত্যেকটা স্কুলে কলেজে ওনার ফোর্স যারা আছে তাদের বিভিন্ন টিমে ভাগ করে সবাইকে প্রত্যেকটা স্কুলে ক্যাম্পেইন করার জন্য পাঠাবেন। আমি মনে করি ওনার এটা অত্যন্ত একটি মহৎ উদ্যোগ। ধন্যবাদ। আমি মাসুদ সাহেবের কাছে একটু জানতে চাচ্ছিলাম, এসপি মহোদয় আলোচনা মত বিনিময়ের সবাই একটা কথা বলছে, আমি এখানে আসছি কোনো দুর্নীতি হবে না, কোনো পিছনে যা হয়েছে এগুলো আমরা ভুলে যেতে চাই, আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটা অপ্রতিকর মানুষের সমস্যা হয়। এবং সে আরেকটা কথা আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো অসহায়দের আইনি সহায়তা দিতে আমরা কোনো তাৎপর্য করবো না। সেই ক্ষেত্রে সে এই কথাটাও জানিয়েছেন, প্রতিটা আমাদের যে কয়েকটি থানা আছে প্রত্যেকটা থানা আমরা সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করবো, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আসলে উনি আমার উনি যেটা বলেছেন আমি মনে করি যে বিশেষ করে থানা এবং তদন্ত কেন্দ্র ভিজিট করার ব্যাপারে সাংবাদিকদের নিয়ে উনি ভিজিট করবেন এবং সেটা কোনো আনুষ্ঠানিকভাবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে উনি হয়তো বা নিজের স্বচ্ছতা রাখার জন্য ওনার কাজটা উনি ওনার কাজটা স্বচ্ছভাবে করতেছে কিনা এই বিষয়ের জন্য যেটা হয়তো উনি আমাদের সাংবাদিকদের সাথে নিয়ে উনি ভিজিট করবেন, যে বিষয়গুলো হয়তো বা আমাদের চোখে যেগুলো অনিয়ম হয়তো বা থাকবে এগুলো আমি হয়তো করতে পারি। আমার মনে হয় এইরকম একটা বিষয় নিয়ে উনি হয়তো বা হ্যাঁ, দেখ আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে সে সর্বশেষ সাংবাদিকদের প্রতি এতটুকু সন্তুষ্ট হয়ে একটা কথা বলছে যে মাদারীপুরের সকল সাংবাদিকরা একদিকে যদি আমাদের সাথে কাজ করে, তিনটা পি বলা হয় আমাদের, যেটা হয় পাবলিক, পুলিশ, প্রেস, এই তিন পি যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে মাদারীপুরকে একটি সুন্দর মাদারীপুর হিসেবে সে প্রতিষ্ঠিত করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার মতামতটা কি, সে সাংবাদিক হিসাবে আপনার মতামত? আমি মনে করি এটাই হওয়া উচিত, এবং আমাদের পাবলিক পুলিশ এবং প্রেস তিনটা তিনটা জিনিসের তিনটা গ্রুপটা একটু গুরুত্বপূর্ণ, পাবলিক এবং প্রেস এবং পুলিশ, সেই ক্ষেত্রে তিনটা যদি একসাথে মানে কাজ করা যায় আমি মনে করি এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সেক্ষেত্রে সবার মধ্যে যে জব দিয়ে সচেতন তৈরি তিনটা যদি কাজ করে আমি মনে করি এই মাদারীপুরবাসীর জন্য এসপি মহোদয় যে কথাগুলো বলছেন আগামীতে মাদারীপুর সন্ত্রাসে মাদারীপুর উপহার দিতে পারবেন এটা আমরা বিশ্বাস করি। আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আমাদের এসপি মহোদয় এর আগে যে এসপি মহোদয় ছিল সেও জেলার জন্য কাজ করছে, কিন্তু একটা অপ্রীতিকর ঘটনার কারণে হয়তো সে জড়িত থাকতেও পারে না, তদন্ত চলছে। আমরা যতটুকু জানি যে তার বডিগার্ড এবং অন্যান্য যে অনেকে জড়িত অনেক টাকা উঠে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন করা হয়েছিল নতুন এসপিকে যে আসলে আপনি ভালোটা করবেন আমরা আপনার খারাপটা ফেল করে দেবো, সে এই কথাটা আর কি ওইভাবে দিতে পারে। তা আসলে সেটা হচ্ছে আমি ভালোটা করবো আপনি ভালোটা নিয়েও করেন, আমি খারাপটা করলে আমি খারাপটা নিয়ে করেন, সেটা হওয়া উচিত। কিন্তু আপনার সর্বশেষের মতামত জানতে চাচ্ছি,
এই এসপি মহোদয় যে কথাগুলো বলছে এর আগে কোনো এসপি বা কেউ এরকম কথাগুলোকে আগে আপনি শুনছেন আমার আমি যতদিন আমরা যেটা যতদিন সাংবাদিকতা করি সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রথম কোনো এসপি মহোদয় যে প্রথমে জয়েন করার পরে এই প্রথম কোনো সাংবাদিকদের নিয়ে উনি মত বিনিময় করে এটা আসলে এটা আমি মনে করি এটা একটা বিরল পজিটিভ সাইড যে একজন এসপি অবশ্যই সাংবাদিকের সাথে প্রথমেই তার মত বিনিময় করা উচিত তার সাংবাদিকদের কাছ থেকেই আসলে তাদের কাছ থেকেই মতামত নিয়ে তার কাজ করা উচিত সেক্ষেত্রে এই কাজটা করে আমি অত্যন্ত এটা আমি অভিনন্দন জানাই মাধ্যমে একটা মত উদ্যোগ নিয়েছেন পাশাপাশি ওনার এই উদ্যোগগুলো যদি আমাদের সামনে যেগুলো উনি তুলে ধরেছেন এগুলো যদি বাস্তবায়ন করতে পারে অবশ্যই ওনার ভালো যে দিকগুলো আমরা তুলে ধরবো সেটা আমাদের তুলে ধর অবশ্যই তুলে ধরতে হবে কারণ এই কারণে যদি একটা লোক ভালো কাজ করার পর যদি তাকে রেসপাইস না করা হয় সেক্ষেত্রে আমি মনে করি সে লোকটা হয়তো ভালো কাজ করতে দেওয়ার ইচ্ছা পোষণ করবে তার যদি কোনো মন্দ দিকটাও থাকে বা তার কাজের ভিতরে যদি কোনো গাফিলতি থাকে সেটা আমরা তুলে ধরবো ধন্যবাদ আমরা সাহেবের সাথে একটু জানতে চাবো আমাদের একটু মধ্যে একটা কথা বলছেন ট্রাফিক যানজট সড়কের পাশে দোকানপাট বাড়িঘর এই দাদের কারণে ট্রাফিক যানজট হয় ট্রাফিকটা দুর্নীতি করলে বা ট্রাফিকের কারণে কোনো প্রকার সড়কে কোনো যানজট হলে সেক্ষেত্রে সে ব্যবস্থা নেবে সে আসার পরে আমাদের সাথে মত বিনিময় সভা হয়েছে প্রায় দুই থেকে তিন দিন হয়ে গেছে এরপরে এর কোনো প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন কিনা বা এখনো সেই ব্যবস্থা হচ্ছে কিনা যানজট আছে কিনা বা এই আছে কিনা এরকম আসলে এই বিষয়টা যানজটের বিষয়টা বিশেষ করে আমাদের এই মফস্বল শহরগুলোতে ঢাকার মতো আপনি বা চিটাগাঙের মতো যদি চিন্তা করেন ওই ধরনের যানজট হবে না তো সেক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট হাটবাজারে দেখা গেছে গুরুত্বপূর্ণ কিছু সময় যানজট যদি না থাকে যেমন সে বলছে রাস্তার পাশে যে অবৈধ দোকানগুলো থাকে যেমন সড়কের পাশে ছোট ছোট করে দোকান আছে যে কারণে একটা গাড়ি যেতে সমস্যা হয় অ্যাক্সিডেন্টটাও বেশি হয় সেই ক্ষেত্রে এই প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা আপনার চোখে পড়ছে কিনা মতে যে কথাগুলো পড়ছে আজকে তিন দিন চার দিন হয়েছে প্রতিফলন না না এই তিন চার দিনে এখন পর্যন্ত কোনো রাস্তার পাশে কোনো ফুটপথের কোনো দোকান সরানো বা যানজটের জন্য যে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়োগ করা বা নিয়ন্ত্রণ করা আজকে তিন দিন হয়ে গেল এই ধরনের কোনো কিছু মাদারীপুরের মধ্যে কোথাও ছোটো ছোটো করে আপনার কাছে হিন্দু মাতার কাছে কি আশা দিনে সে কিভাবে পথ চলে আপনি আমি সবাই তাদের সহ জনগণ সহযোগিতা করতে পারবো সে কিভাবে এগিয়ে যেতে পারে আসলে প্রত্যেকটা নাগরিকেরই একজন জেলা কর্মকর্তা সে যেই হোক পুলিশ আছে আমাদের ডিজি মহোদয় আছে তারপরে যারাই আছে প্রত্যেকের কাছ থেকেই ভালো কিছু আশা করে আবার জনগণের কাছ থেকেও তারা ভালো কিছু আশা করে এটাই স্বাভাবিক জনগণ আপনি এর আগে বলেছেন যে তিন পি যদি এক হয়ে কাজ করা যায় তাহলে অবশ্যই দেশ সহ সবাইকে এগিয়ে নেওয়া যাবে তো সেই ক্ষেত্রে একটা জিনিস আপনি জেনে থাকবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আপনি নিজেও সবাই আমরা মনে করি আমরা মিথ্যা কথাটাকে শুনতে একদম পছন্দ করি না কিন্তু বলতে খুব পছন্দ করি এরকম অনেকেই আছে কেউ আসলে বলার সাথে কাজগুলো যদি হুবহু এক হতো আর আমি ওনার একটা কথার সাথে আর একটু মিলাতে চাই যেটা হচ্ছে সাংবাদিকদের নিয়ে উনি কাজ করবেন পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করবে তো সেই ক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন যে আসলে সব জায়গায় কিন্তু সাংবাদিক নেই তো সেই ক্ষেত্রে জনগণ আছে উনি আরো একটা ভালো কথা বলেছে যে প্রত্যেকটা এলাকায় এলাকা ওয়াইজ উনি একটা পুলিশিং কমিটি করবে তো পুলিশিং কমিটিটা আমি মনে করি সাংবাদিকরা তো থাকবেই আসলে সাংবাদিকরা যে সব করে দিতে পারবে সব খোঁজখবর দিতে পারবে তাও না উনি সোর্সবিহীন দালালবিহীন কাজ করবে এই একটা কথাও বলেছেন অত্যন্ত সুন্দর একটা কথা কিন্তু আমি মনে করি পুলিশিং কমিটিটা সুগ্রহত সহকারে সোর্স এবং দালালের ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি সোর্স এবং দালাল এটা আসলে আমরা দেখি অনেক সময় এদের মাধ্যমে পুলিশে কাজ করে থাকে কিন্তু এদের মাধ্যমে অনেক সময় মাদক বিক্রি মাদকটা আরো বেশি প্রচলনটা হয়ে থাকে এই যে সে একটা কথা বলছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের কোনো সোর্স থাকবে না আমরা সোর্স দিয়ে কাজ করবো না আমরা আপনাদের নিয়ে কাজ করবো সাংবাদিক জনগণ সবাই আমার সোর্স সবাই আমাদের জনগণ সবাইকে নিয়ে আমরা কাজ করবো কারণ এই সোর্স যখন আমরা একদিকে বলি তারা হয়তো ওইটা নিয়ে ভাবে তারা একটু পাওয়ারও দেখায় এলাকায় এবং ওইটা নিয়ে তারা মাদক ব্যবসার সাথে জড়িত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই যে কথাটা বলছে এটা আপনার কাছে আসলে কতটুকু মনে হয় যে এটা আসলে স্বচ্ছতা আছে এবং পুলিশ সুপার যেটা বলছে এটা ভালো উপায় আসলে উনি যা বলেছে প্রত্যেকটা পয়েন্টই অত্যন্ত সুন্দর বলেছে
কিন্তু আমি সেই কথাটা বলেছি, মানুষ আসলে যা বলে তা আসলে তার নিজের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে দাঁড়ায়। আর আমি যে কথাটা আসলে ফিনিশিং দিতে পারি, যে পুলিশিং কমিটির ব্যাপারটা, আমি মনে করি পুলিশিং কমিটিতে যাদের নিয়োগ দেওয়া হবে বা যাদের নিয়ে কমিটিটা করা হবে, আমি সেই ক্ষেত্রে ওনার হস্তক্ষেপে এইভাবেই দরকার যে সেইখানে জানি ওই ধরনের কোনো লোক না, যে দালাল ওই কমিটির ভিতরেও তো থাকতে পারে, দালাল সোর্স ওই কমিটির ভিতরে তো থাকতে পারে, এরকম কমিটি যেন না। ধন্যবাদ। আমি মাসুদ সাহেবের কাছে আর একটা কথা বলবো, দীপ্তি হত্যা যে রহস্যটা উদ্ঘাটন হলো, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি ঘটেছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। দীপ্তি হত্যা হওয়ার পর থেকে আমরা প্রায় এক সপ্তাহ পরে জামা কাপড় উদ্ধার হলো সেই একই পুকুর থেকে, এবং তারপরে প্রেস ব্রিফিং হলো দুদিন পরে, এবং এর আগে দুই তিনজনকে আটক করা হলো তার শিক্ষক সহ, এবং লাস্টে আমরা জানতে পারলাম যে এর সাথে একজনে জড়িত। এই ব্যাপারে আমাদের একটু বলবেন আসলে ঘটনাটা কি। আসলে আমাদের এই দীপ্তি হত্যাটা আসলে সর্বকালের আমি মনে করি মাদার পরিষদকে আলোচিত একটা ঘটনা, যেটা হত্যার মানে ধর্ষণের পরে হত্যা, আসলে এই ঘটনাটা অত্যন্ত ন্যাকার জন্য একটা ঘটনা। এই ঘটনা ঘটার পর থেকে আসলে আমাদের জনমনে অনেক ধরনের প্রশ্ন ছিল যে আসলে এই ঘটনাটা কারা ঘটিয়েছিল, এবং এক বা একাধিক আমাদের ধারণা ছিল এরকম যে এক বা একাধিক কোনো ব্যক্তি ঘটনা ঘটাতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি র্যাব আমাদের র্যাবে এটা খুবই মানে চোখদোষভাবে আমাদের র্যাবের যে আগে যে আপনার কমান্ডার ছিল উনি রহিতুদ্দিন, উনি স্পেশাল ভাবে উনি এই কাজটা করছেন। সেক্ষেত্রে আমি মনে করি অনেক চোখদোষভাবে উনি র্যাবের ইসলাম এবং সেটা তার দুজনের আন্তরিকতা এবং দ্রুত সদার সহিত যেভাবে আমাদের দীপ্তি হত্যা উদ্ঘাটন রহস্য উদ্ঘাটন করেছে, সেক্ষেত্রে আমি মনে করি যে দীপ্তি হত্যার যে দুদিন পার হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখলাম যে আসলে আমাদের কাছে মনে হয়েছিল হয়তো এই জিনিসটা অনেক জটিল একটা বিষয় হতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাউটটা এরকমই ছিল হয়তো বা এক বা একাধিক কোনো ব্যক্তির সাথে জড়িত। সেক্ষেত্রে আমরা যেটা ওদের ফ্যামিলির সাথে যখন আমরা কথা বললাম সেখানে দেখলাম তারা অত দীপ্তির সাথে আগে পরে কারোর সাথে সম্পর্ক ছিল না। এই বিষয় নিয়ে আমরা কিভাবে ঘটনাটা আমরা যেভাবে জানতে পেরেছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, যে দীপ্তি তার চাচার বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিল, সেখান থেকে সে বিদায় নেওয়ার পরে বিকাল 4টা বা 4:30 সময় তখন বৃষ্টি আসলে বৃষ্টি ছিল খুবই মানে খুব মুসলধার বৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে উনি মাধবপুর থেকে ঈদের পোল আসার পরে একটা ইজিবাইকে যাওয়ার জন্য শ্রমিক আসার জন্য উনি রওনা দেয়। সেক্ষেত্রে ওই ইজিবাইক যে ওনার হত্যাকারী সাজ্জাদ, ওই ইজিবাইকে ওই একজনই যাত্রী ছিল দীপ্তি, তো ওনার ও ওঠার পরে ওনার ইজিবাইকের বাড়ি ছিল পাকদি এলাকায়, যেটা আমাদের পাশের যে পুকুরে লাশ পাওয়া গেল ঠিক পরে তার বাসা। সেখানে যাওয়ার পরে ওর বাসার কাছাকাছি যাওয়ার পর ওর মেন রোড থেকে একটু শাখা রোডে ওর বাসাটা, সেখানে ঢোকার পরে যখন দীপ্তি জিজ্ঞেস করছিল যে আপনি এদিকে যান কেন, তখন ও বলছে যে আমার বাড়িতে একটা কাগজ আছে, কাগজটা দিয়ে আমি আমার বাজারের দিকে যাবো। সেক্ষেত্রে হয়তো ওর কথাটা বিশ্বাস করতো, বয়স তো আর বেশি না, অবম শ্রেণীতে পড়ে। সেক্ষেত্রে বাসা যাওয়ার পরে যখন বাসার কাছাকাছি গেছে তখনই ওর ভিতরে তো আগে থেকে একটা হ্যাঁ তখন শ্রেণীতে পড়ে, সেক্ষেত্রে ওর ভিতর আগে একটা অলরেডি দুর্গুসন্ধি ওর ভিতরে কাজ করতে ছিল। সেক্ষেত্রে বাসা থেকে বাসার কাছাকাছি যাওয়ার পরে ওরে টেনে নামার সময় চিৎকার কিন্তু ছিল, ওই মুহূর্তে তার মুখ এবং গলা টিপে ধরে, টিপে ধরার পরে 10 মিনিট গলা টিপে ধরে অজ্ঞান হয়েছে যেটা আমরা জানতে পেরেছি র্যাবের মাধ্যমে। পরবর্তীতে তার ঘটনা সে বাড়িতে বাসায় নেওয়ার পর অজ্ঞান অবস্থায় তাকে দর্শন একাধিক দর্শন করার পরে যখন মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তাকে রাত 10টার দিকে পাশের একটা পরিত্যক্ত পুকুরে একটা পরিত্যক্ত পুকুরে লাশটাকে ও মানে প্রথমে আমরা শুনলাম যে ঘরের ভিতরে একটা কারেন্টের শব্দ দিয়ে ওর মুখমণ্ডল বিশেষ করে টেক্সচার একটু বিকৃত করার জন্য, পরবর্তীতে এই লাশটা ও নিয়ে ওই পরিত্যক্ত পুকুরে নিয়ে যায়। তারপরে ওটা হাতে একটা টিন বা এই জাতীয় একটা ছুরি জাতীয় একটা বিষয় নিয়ে পেট কেটে যাতে পানিতে ভেসে না ওঠে, এই ক্ষেত্রে ওই এই কাজটা করেছে প্রফেশনাল একজন ক্লিয়ারের মতোই। পরবর্তীতে তাদের সাথে তার গলায় তার দিয়ে এবং ওইখানে ইট দিয়ে ডুবিয়ে রাখা হয় যে ক্ষেত্রে যাতে লাশটা না ভেসে না ওঠে, এটা আমরা জানতে পেরেছি। খুব লবণাস্যক একটা ঘটনা। পরবর্তীতে যেটা আমরা এই লাশটা যখন ভেসে ওঠে আমরাই প্রথম আমরা কয়েকজন সাংবাদিক আপনারাও ছিলেন সেখানে যাওয়ার পর আমরা দেখলাম যে আসলে একটা মানে খুবই একটা মানে বিজয়জনক একটা ঘটনা, যেরকম একটা মেয়ে অল্প বয়সে মেয়ে আমরা ডাউট করতেছিলাম তখন এটা হবে বয়স বেশি না, লাশে ভেসে উঠলো সম্ভবত তখন ওই সাজ্জাদ পাশে ছিল যে সেও হয়তো বলছে যে আসলে আসলে এরকম একটা ঘটনাটা ঠিক হয়নি।
আপনাকে ধন্যবাদ, এরকম একটা ঘটনা আপনি পুরোটাই বলতে পারছেন, যেটা আসলে আমরা অনেকেই জানতাম না, আজকে আপনার মাধ্যমে মধ্যে সবাই জানতে পারবে। আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম আমাদের আজ সাহেবের কাছে, সেটা হলো দীপ্ত হত্যার ব্যাপারে আমাদের মাদারগুলোর সাংবাদিকদের কতটুকু কি ভূমিকা ছিল, মানে এই তথ্য উদ্ঘাটনের ব্যাপারে। আমি মনে করি মাদারীপুর জেলার সব সাংবাদিকরাও একদম নিঃস্বার্থ ভাবে নিজের পরিশ্রমের বা নিজের মেধার যতটুকু আছে সবটুকু দিয়ে দীপ্তির জন্য কাজ করেছে। এতে যদি কেউ শুনতে পেরেছে, যেমন আমি কিন্তু একটু দূরে, তো আমি যখন শুনতে পেরেছি যে ওইখানে একটা তদন্ত চলছে, আমি আমার সব কাজ থেকে দেখে আমি ক্যামেরা নিয়ে সোজা স্পটে চলে আসছি। ঠিক আমার মতো আমি এসে, আমি হয়তো আমার চিন্তা ভাবনা ছিল হয়তো এখানে দুই চারজন সাংবাদিক থাকতেও পারে, আমার থাকতে পারে, আমি এসে দেখি মাদারীপুর জেলার 10-15 জন, তারও বেশি হবে, 15-20 জন ছিল প্রায় সাংবাদিকরাও এখানে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। সাংবাদিকদের সাথে আমি একজন সাংবাদিক হিসেবে মাদারীপুর জেলার সকল সাংবাদিকদের এই ব্যাপারটা যেভাবে তুলে ধরেছে, যেভাবে লেখালেখি করেছে, আমি প্রত্যেকটা সাংবাদিককে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে র্যাবের যে আন্তরিকতা বা কোনো রকম আন্তরিকতা ঘাটতি ছিল না এই ব্যাপারে, সবাই মানসিকতা ছিল একটা, যে এত ছোট একটা মেয়ে, নবম শ্রেণীতে পড়ো একটা মেয়ে, এই ঘটনাটা কীভাবে হলো। আর একটা জিনিস আপনি চিন্তা করতে পারবেন যে মাদারীপুরে এই প্রথম, এর আগে মাসুদ ভাই বলে গেছে যে এই প্রথম এত বড় নৃশংস ঘটনা, একটা লোককে মারার পর তার চেহারা বিকৃত করে দেওয়া, তার পেট ফেরে তাকে ডুবিয়ে রাখার জন্য তার পেটের মধ্যে ইট বাঁধা, এটা কতটুকু অমানুষ হলে তার পক্ষে এই কাজটা করা সম্ভব। আমরা জানতে পারছি এই যে সাজ্জাদ, এর আগেও নাকি 18 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল এক শিশুকে হত্যা করার জন্য, সেখান থেকে নাকি 12 বছর সাজা কেটে জেলে বের হয়েছে। তাই ঘটনাটা কি আগে ওইখান থেকে বের হয়েছে আমি একটু জানতে চাইলাম, আপনি আমার কথা সাথে বিষয়টা বলি যে আমরা যখন জানতে বললাম যে সাজ্জাদ আসলে নতুন এই ধরনের ঘটনা, এই ধরনের ন্যাক্কারজনক বা ঘটনা নতুন না, এর আগেও আজ থেকে ওর যখন কিশোর বয়স, ওর বয়স যখন 18 বছর বা 17 বছর, ওই সময় ওরে আতঙ্ক হতো বোন কানের দুধের জন্য তাকে মানে পাটকে নেওয়ার পরে তাকে নেওয়ার পরে তাকে হত্যা করে। সেক্ষেত্রে ওখানে ধর্ষণ ছিল কিনা এটা আমাদের এখন জানা নেই। আমি মনে করি পরবর্তীতে ও যখন যখন সেক্ষেত্রে আমরা যে আসলে ওই সময় কি দর্শনের ঘটনা ঘটছে কিনা আমরা জানি না, কিন্তু ওইটি কি টেক্সট করে আগে বের করা এই আসামি হতে পারে না? আসলে আমার মনে হয় যেহেতু র্যাব যখন তদন্ত করে, সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এখানে যখন র্যাব প্রথমে যে সিম্পটমটা নেয় যে মেয়েটা যেহেতু ইজি বাইকে ওর বোনের বাড়ি থেকে রওনা দিয়েছে, সেক্ষেত্রে ইজি বাইক টার্গেট ছিল 1 নম্বরে যে এখানে ইজি বাইক কারা চলায়, সেক্ষেত্রে আমার মনে হয় র্যাবের স্পেশাল সোর্সের মাধ্যমে হোক বা কারো মাধ্যমে হোক হয়তো বা জানতে পেরেছে যে এরকম একজন ইজি বাইক চালক আছে যে আগে আজ থেকে 18 বছর আগে এরকম একটা হত্যা করে, সেক্ষেত্রে হয়তো বা তাদের কাছে মেন 1 নম্বর টার্গেট ছিল সাজ্জাদ, যেহেতু একটা লোক হত্যা করে সেক্ষেত্রে এই লোকটা পুনরায় আবার হত্যা করতে পারে এই ধরনের একটা মানে অনুমান। এর আগে 3 জন যে সাজ্জাদ সহ আরো 2 জন আটক করেছে তাদের নাকি সরকম মানে তাদের বাড়ি। আমি আমি তো আমি ঘটনার পরে যখন সংবাদ সম্মেলন শেষে আমি আবার পুনরায় আমি ঘটনাস্থলে যাই, ওর বাড়িটা আসলে আমার একটু দেখার দরকার ছিল, মানে একটু জানার দরকার যে আসলে ওর বাড়ির কী অবস্থা, ওর যে আত্মীয় স্বজনে কেমন তার কী অনুভূতি, সে অনুভূতি জানার পর দেখুন আসলে ওর প্রতি সবাই একটা মানে ভিক্ষার অনীহা বা ওর ফাঁসি হোক বা কেউ বলতে ধরে ক্রোস হয় কেন দিল না, এই জাতীয় কথাগুলো সবচেয়ে বেশি শুনতে মানে ওর কেউ পছন্দ করে না, পছন্দ করবো না। ধন্যবাদ, আসলে আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আজকে এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য, এই ঝড় বৃষ্টির মাঝেও আপনারা উপস্থিত হয়েছেন আমাদের এই আলোচনা সভায়। সেক্ষেত্রে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন যেই এসপি মহোদয় আছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই, সে যেই বিষয়গুলো আমাদেরকে বলছেন এই বিষয়গুলো আমি অবশ্যই দেখব এবং আসার পরে আমি যতদিন থাকবো, আসলে আমাদের সে এটাও জানিয়েছেন যে আমাদের চাকরিটা এরকমই মানে এখন বলতে পারে 1 ঘন্টা ভিতরে অন্য কোথাও আমাকে জয়েন করতে বলতে পারে, তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিশ্রুতি আপনাদের দিয়েছি এটা হয়তো পুরোটা নাও করতে পারি, আমাদের বলার কোনো সময় থাকে না।
সালাম দেওয়ার সময় থাকে না। সেক্ষেত্রে আমরা বলবো আমাদের নতুন এসপি মহোদয় যতদিন আছেন ততদিন যতটুকু পারবেন আমাদের মাদারগুলোর জন্য একটু ভালো কাজ করার জন্য আমরা প্রত্যাশা করি, এবং আমরা তার যে আগ্রহ দেখলাম এবং সে যে কথাগুলো আমাদের বলছে এটা সে পালন করুক, করতে পারলে আমরাও ধন্য মাদারগুলোর জন্য, তাকে এর জন্য ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের র্যাব কর্মকর্তাদের, আমাদের র্যাবার এবং পরিসর জনের যারা ছিলেন এই কাজের জন্য দীপ্ত হত্যার উদ্ঘাটন করার জন্য, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের লাইভ নিউজ টিভির সকল দর্শকদেরকে, এবং আশা রাখি আগামীতেও আমরা ভিন্ন ভিন্ন কিছু তথ্য নিয়ে সাময়িক বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব, এবং সেই বিষয় নিয়ে আমরা পুরোপুরি একটা বিস্তারিত না বলতে পারলেও আমরা মোটামুটি একটা বিষয় সবাইকে জানাতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত মাতৃ সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখন আকবর ভাইকে, এবং আমি উপস্থাপনায় আজকে ছিলাম মেজিয়া স্যার। আবার আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী টক শোতে। ধন্যবাদ।